আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুর রহমান, গ্রাফিক্স টিউটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট 2010 দিয়ে পোস্টার, লিফলেট এবং ব্যানার ডিজাইন করা যায়, সেটি দেখাবো। চলুন তাহলে দেখি। প্রথমে মাইক্রোসফট ওপেন দিবেন, দিয়ে আমি একটি লিফলেট ডিজাইন করব, একটি ভর্তি চলছে লিফলেট। সাইজ প্রথমে পেজ লেআউটে ক্লিক করবেন, তারপরে সাইজ, সাইজ থেকে এখানে আমি এফোর সাইজটি দিয়ে দেব। ওকে, এখন প্রথমে আমি ইনসার্টে যাব। ইনসার্ট থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব, সেটি পিকচার। পিকচার থেকে আমি গুগল থেকে একটি পিকচার নামিয়ে রেখেছিলাম, সেটি নিয়ে আসব। এটি সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করবে। ওকে, এখন এটি সিলেক্ট করা অবস্থায় এখানে অপ টেক্সট থেকে ব্রাইন টেক্সট ক্লিক করবেন। ওকে, এবার টেনে বড় করে দেবেন। এখন আবার ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে একটি টেক্সট নিয়ে আসবেন। টেক্সটে ক্লিক করে এখানে হোম থেকে ফন্টটি চেঞ্জ করে দিবেন। সিলেক্ট করে এখানে সেন্টার করে দিবেন। মানে এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে শেপ ফিল, এখান থেকে নো ফিলে ক্লিক করবেন এবং শেপ আউটলাইনে এখান থেকে নো আউটলাইন করে দেবেন। এখন লেখাটি সিলেক্ট করে কালারটি দিয়ে দেবেন এবং বোল্ড। ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে অর্ডার, এখান থেকে আপনার পছন্দ মতো একটি অর্ডারটি নিয়ে নেবেন। এখানে ফন্ট, হোম থেকে ফন্টটি চেঞ্জ করে দিয়ে নেবেন। ফন্টটি বোল্ড করে দেব। ফন্ট স্টাইলটি চেঞ্জ করে দেব। ওকে, এই দিলাম। এখন একটু একটু ফন্ট একটু বড় করে দেব, সিলেক্ট করে ওকে। এখন আবার ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে আর একটি অর্ডার নিয়ে আসবো। ফন্টটি চেঞ্জ করে দেব। ফন্টটি শুরু করে দেব। এখান থেকে কালারটিও চেঞ্জ করে দেব। এখন আর একটা টেক্সট নেব, ফন্টটি চেঞ্জ করে দেব হোম থেকে। সিলেক্ট করে সেন্টার করে দেব, ফন্টটি বড় করে দেব।
যে সিলেক্ট করে শেপ ফিল থেকে নো ফিল করে দেব, এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেব। কালারটি দিয়ে দেব, হোম থেকে বোল্ড করে দেব লেখাটি। পেজে জুম ছোট শুরু করে নেব। এখন একটি শেপ নিয়ে আসব, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে একটি শেপ নেব। আপনার পছন্দ মধ্যে একটা শেপ নেবেন, নিয়ে ডিজাইন করবেন। এডিট পয়েন্ট আপনার মতো করে আপনি ইয়া করবেন, শেপটি বানিয়ে নেবেন। আবার এডিট পয়েন্ট, এখান থেকে সেন্ট ব্যাকওয়ার্ডে ক্লিক করবেন, ক্লিক করতে থাকবেন। এখন সেন্ট ব্যাকওয়ার্ড থেকে সেন্ট বিহাইন্ড টেক্সট, ওকে। এখন এটির ফিল কালারটি চেঞ্জ করে দেব, শেপ ফিল থেকে কালারটি দিয়ে দেব, মানে এখানে একটু শেপ ইফেক্ট দিয়ে দেব। এটি দিয়ে দিলাম, ওকে। এখন একটি অর্ডার নেব, ইনসার্ট থেকে অর্ডার, হোম থেকে ফন্টটি চেঞ্জ করে দেব। ফন্টটি বড় করে দেব, কালারটি চেঞ্জ করে দেব, এখন ইনসার্ট থেকে আর একটি টেক্সট নিব, হোম থেকে ফন্টটি চেঞ্জ করে দেব, ফন্টটি বড় করে দেব, ফিল কালারটি নো করে দেব, আউটলাইনটি নো করে দেব, কালারটি হোয়াইট করে দেব এবং বোল্ড করে দেব। ওকে, এখন ইনসার্ট থেকে আর একটি শেপ নিয়ে আসবো আমি, কালারটি চেঞ্জ করে দেব।
ইনসার্ট থেকে আর একটু অর্ডার নিয়ে আসবো। আবার হোম থেকে ফন্টটি চেঞ্জ করে দেবো। বড় করে নিলাম, জুম সাইজ এখন ইনসার্ট থেকে আর একটি টেক্সট নিয়ে আসবো। হোম থেকে ফন্ট চেঞ্জ করে দেবো। এখান থেকে এটি এই ফন্টটি বড় করে দেবো, এটি বোল্ড করে দেবো। আউটলাইন কালারটি প্রথমে ফিল কালারটি নো করে দেবো, আউটলাইন কালারটিও নো আউটলাইন করে দেবো। এটি ফন্টটি একটু বড় করে দেবো, হোম থেকে ফন্ট সাইজ একটু বাড়িয়ে দেবো। প্যারাগ্রাফ থেকে স্পেসিংটি কমিয়ে দেবো, সিঙ্গেল করে দেবো, দিয়ে ওকে। কালারটি হোয়াইট করে দেবো। এটি ছোট করে দেবো। এটি কপি করে এটি আলাদা দিয়ে দেবো। এটি একটি কন্ট্রোলটা শেপ ধরে কপি করব, দিয়ে পেস্ট। বলট এই টেক্সটটি কন্ট্রোলটা শিফট ধরে কপি করব, এখানে ফন্টটি একটু বড় করে দেব। এগুলো সিলেক্ট করে উপরে উঠিয়ে দেব। ওকে, এখন এগুলি সিলেক্ট করবো, একটি কন্ট্রোল শুধু শিফট শিফট ধরবো, শিফট ধরে শিফটটি সিলেক্ট করবো, এটাও সিলেক্ট করবো। এখন কন্ট্রোলটা শিফট ধরে কপি করবো, মুক্ত বিভাগ, এটি কন্ট্রোলারটা শিফট ধরে কপি করব। সিলেক্ট করে ছোট করে দেব, ওকে।
এই ফন্টটিও এখন বড় করে দেব। ওকে, এখন এটি শেপটি টাইপটি এগুলি সিলেক্ট করব। কন্ট্রোলটা শিফট ধরে কপি করব। ওকে, জুম সাইজ শুরু করে দেব। এখন ইনসার্ট থেকে একটা শেপ নিয়ে আসব, এটি কালারটা চেঞ্জ করে দেব। জুম সাইজটি বড় করে দেব। এখান থেকে একটি ইফেক্ট দিয়ে দেবো এখানে। ওকে, এখন আর একটি শেপ নিয়ে আসবো। জুম সাইজটি শুরু করে নেব। এখন ফিল কালারটি হোয়াইট করে দেবো এবং শেপ ইফেক্ট দিয়ে দেবো। এখন একটি শেপ নিয়ে আসবো ইনসার্ট থেকে। ফিল কালারটি দিয়ে দেব। কন্ট্রোলটা ধরে কপি করব। এই টেক্সটটি কন্ট্রোলটা শেপ ধরে কপি করে নিয়ে আসবো। ফন্টটি বড় করে দেব। এখানে টেক্সট শুরু করে দেব। ওকে, এখন এই শেপগুলো কালারটি চেঞ্জ করে দেব। ফিল থেকে ওকে,
এখন ইনসার্ট থেকে আরেকটি শেপ নিয়ে আসব, এটি কালারটি দিয়ে দেব। ইফেক্ট দিয়ে দেব একটু, এখন এই টেক্সটটি কন্ট্রোলটা ধরে কপি করে নিয়ে আসবে এখানে, এটা সিলেক্ট করব, কন্ট্রোলটা শিফট ধরে কপি করব, ফন্টটি বড় করে দেবো। কালার টু চেঞ্জ করে দেব, কালারটি চেঞ্জ করে দেব এখন এই শেপটি। এই টেক্সটটি কপি করে নিয়ে আসবো কন্ট্রোলটা ধরে, হোম থেকে সেন্টার করে দেব, কালারটি হোয়াইট করে দেব, ফন্ট সাইজটি বাড়িয়ে দেব, এখন একটি বইয়ের ছবি অ্যাড করব, ইনসার্ট ইনসার্ট থেকে পিক্সা, ইনসার্টে ক্লিক করব, অপটেক্সট থেকে ইনফোন অপটেক্সট, সো ভিউয়ার এই ছিল আজকের আয়োজন। আশা করি আমার পোস্টার ডিজাইন টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আগামী পর্ব পর্যন্ত ভালো সুস্থ থাকুন এবং আমার গ্রাফিক্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। শেষ করার আগে আমার অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন ক্লিক করুন, এবং ভিডিও দেখে লাইক কমেন্ট এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিন। ধন্যবাদ।